কপিরাইট সতর্কতা: এই কন্টেন্ট বা ভিডিওতে ব্যবহৃত তথ্য ও ছবি ফাহাদ ব্লগস এর নির্দিষ্ট সম্পত্তি। অনুমতি ব্যতীত যে কেউ এই ভিডিও থেকে তথ্য ব্যবহার, রিমেক, নিজের মতো উপস্থাপন বা রি আপলোড করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে এবং তার বিরুদ্ধে কপিরাইট আইনে ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই দুটি আপডেট সম্পর্কে তুমি পূর্ণ ধারণা পেয়ে যাবে এবং যে কোনো ধরনের আবেদন বা পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেগুলোও সহজেই সিদ্ধান্ত নিতে পারবে এবং অনেকটাই বিপদমুক্ত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথম আপডেটটি হচ্ছে, প্রথম মেরিটে ভর্তির তারিখ, পেমেন্ট ও কী কী পেপার্স লাগবে। তোমরা অনেকেই আমাকে এই প্রশ্নটি করেছিলে। ভর্তির তারিখ সরকারি বেসরকারি সব কলেজের জন্যই 12 সেপ্টেম্বর 2020, অর্থাৎ 12 তারিখের মধ্যে তোমাকে অবশ্যই ভর্তি হয়ে যেতে হবে। ভর্তিতে কত টাকা লাগে? সরকারি কলেজগুলোতে 5 থেকে 6 হাজার টাকা লাগে, আর বেসরকারি কলেজগুলোতে 8 থেকে 20 হাজার টাকারও বেশি খরচা হতে পারে। সরকারি বা বেসরকারি দুই কলেজের জন্যই 485 টাকা সাথে অবশ্যই তোমাকে দিতে হবে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে, ভাইয়া এখন যদি শুধু 485 টাকা দিই তাহলে কি হবে? না না বন্ধুরা, কলেজের নির্দেশনা অনুযায়ী 485 টাকা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি। এর সাথে সরকারি কলেজে যদি ভর্তি হও তাহলে 5 থেকে 6 হাজার টাকার প্রয়োজন হবে, বা তাদের নির্দেশিত যে টাকাটি অ্যামাউন্টটি সেই অনুযায়ী তোমাকে ভর্তি হতে হবে এবং সাথে 485 টাকা তোমাকে দিতে হবে। আর বেসরকারি কলেজে যদি ভর্তি হও তাহলে তাদের যে নির্ধারিত অ্যামাউন্টটি রয়েছে তার সাথে 485 টাকা তোমাকে দিতে হবে, অর্থাৎ 485 টাকা দুই ক্ষেত্রেই কমন। এই ফি কলেজের উপর নির্ভর করে, তাই কলেজের ওয়েবসাইট বা ফেসবুক পেজ বা সরাসরি কলেজে গিয়ে তুমি দেখে নিতে পারো বা জেনে নিতে পারো। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি ওই কলেজে চান্স পেয়েছি কিন্তু আমি জানতে পারছি না কত টাকা লাগবে আমাকে ভর্তি হতে, বা আমি কিভাবে পাঠাবো, আমি কিভাবে বের করব যে আমার কলেজে ভর্তির জন্য কত টাকা লাগে। এর জন্য একটি সহজ উপায় হচ্ছে কলেজে সরাসরি চলে যাওয়া এবং সেখান থেকে জেনে নেওয়া, অথবা তুমি তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকেও জেনে নিতে পারো। অনেকেই প্রশ্ন করেছো কিভাবে কলেজের তথ্যটি দেখবো, চলো প্রসেসটা একবার দেখে নেই। বন্ধুরা, তোমাকে প্রথমে গুগলে আসতে হবে এবং তোমার কলেজের নামটি দিতে হবে। আমি উদাহরণ হিসাবে একটি সরকারি কলেজ এবং আরেকটি বেসরকারি কলেজ দেখব, তাহলে তোমার জন্য বুঝতে সহজ হবে। আমি সরকারি তুলনম কলেজটা প্রথমে দেখছি, ক্লিক করলাম। সরকারি তুলনম কলেজের ওয়েবসাইটটি বেরোয় আসলো। এখানে নোটিশ বোর্ডে যদি তোমরা ক্লিক করো তাহলে সকল নোটিশ তোমরা দেখতে পাবে। আমি নোটিশে ক্লিক করলাম। এখানে দেখো অনেকগুলো তথ্য দেওয়া রয়েছে, যে 2020-21 শিক্ষাবর্ষে অনার্স অ্যাডমিশন নোটিশ। তো চলো নোটিশটা আমরা একবার দেখি। নোটিশটিতে বলা হয়েছে, দেখো এখানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবে কলেজে গিয়ে। এরপর এখানে সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে কত টাকা তাদের প্রয়োজন হবে। এখানে বিভিন্ন কোর্স ভেদে দেখো সবার জন্যই 3455 টাকা, প্রায় 3500 টাকার মতো এখানে খরচা হচ্ছে। এছাড়াও তাদের সেশন ফি বাবদ, মসজিদ ফি বাবদ 50 টাকা রয়েছে, বা অন্যান্য ফি রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি ঢাকা সিটি কলেজ খুঁজে বের করলাম। তো ঢাকা সিটি কলেজের ওয়েবসাইটটা আমি বের করি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে নিচে তাদের নোটিশ বোর্ড নামের একটি অপশন রয়েছে, যেখানে তাদের যত নোটিশ রয়েছে সব রয়েছে। তো আমরা এই যে অ্যাডমিশন নোটিশ ফর অনার্স পার্ট 1 সেটাতে ক্লিক করব, যেটা 2 সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছে। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। এখানে তাদের নোটিশটি এসে পড়লো সাথে সাথে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে ফার্স্ট ইয়ার যারা ভর্তি হবে তাদের জন্যই নোটিশটি। তো এখানে ভর্তির জন্য 19,785 টাকা খরচা হবে, যা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কলেজে গিয়ে জমা দিতে হবে। এবার আসি কী কী পেপার্স লাগবে। বন্ধুরা, এটা সরকারি বেসরকারি ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে। বেশিরভাগ সরকারি কলেজগুলোতে অনেক কাগজপত্র চায়, বেসরকারি কলেজগুলোতে অতটা তারা চায় না। তবে তুমি তোমার কলেজের অবশ্যই রিকোয়ারমেন্টস চেক করে নিবে যে তাদের কী কী পেপার্সের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আমি এখন যে লিস্টটি দেব সেই লিস্টটি সকল সরকারি বেসরকারি সকল কলেজের জন্যই প্রযোজ্য, অর্থাৎ এই কাগজগুলো যদি রেডি করতে পারো তাহলে আর তোমাকে টেনশন করতে হবে না যে আসলে কী প্রয়োজন কী প্রয়োজন হবে না। আশা করি বুঝতে পেরেছি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট এবং মার্কশিট। অনেকেই প্রশ্ন করেছো ভাইয়া আমাদের এখনও মূল সার্টিফিকেট আসেনি, তা কী করবো? অবশ্যই তোমরা কলেজে যোগাযোগ করবে, কলেজে মূল সার্টিফিকেটটি চলে এসেছে, তো সেটা তোমরা সেখান থেকে উত্তোলন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এর সার্টিফিকেট, মার্কশিট, প্রশংসাপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র, এই 5টি ডকুমেন্টসের ফটোকপি 1 অথবা 2 সেট, তবে 2 সেট করাটাই সবচেয়ে সেফ।
কোনো কোনো কলেজ এক সেট চায়, কোনো কোনো কলেজ দুই সেট চায়। তুমি দুই সেট করে রাখো, সেটা তোমার জন্যই ভালো হবে। আশা করি বুঝতে পেরেছি। অনেকেই প্রশ্ন করেছিল যে ভাই আমার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে, এখন আমি কি করব। তোমার কাছে যদি রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি থাকে তাহলেই হবে, আর কোনো প্রবলেম নেই। তবে এই যে পাঁচটি ডকুমেন্ট, সেটা সত্যায়িত চাইতেও পারে আবার নাও চাইতে পারে। তবে বেশিরভাগ সরকারি কলেজগুলোতে দেখা যায় তারা এই কাগজগুলোকে সত্যায়িত চায়। সেক্ষেত্রে তোমার আশেপাশে থাকা কোনো বিসিএস ডাক্তার বা তোমার কলেজের প্রিন্সিপাল অথবা বিসিএস কোনো ক্যাডার, তার কাছ থেকেও তুমি এই কাগজপত্রগুলো সত্যায়িত করে নিতে পারবে। এরপর প্রয়োজন হবে তোমার সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ও স্ট্যাম্প সাইজের ছবি, এবং প্রতিটি চারটি করে, অর্থাৎ স্ট্যাম্প সাইজের ছবি চারটি এবং পাসপোর্ট সাইজের ছবি চারটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন ফর্ম, অর্থাৎ তোমাদের কিছুদিন আগে যে ভিডিওটি দিয়েছিলাম যে কীভাবে অনলাইন ফর্ম পূরণ করতে হবে, যেখানে তোমার মোবাইল নাম্বার এবং তোমার গার্ডিয়ানের যে বার্ষিক ইনকাম সেটা দিতে হচ্ছে বা ঠিকানাটা দিতে হয়েছে, যে টিউটোরিয়ালটা দিয়েছিলাম সেটা তুমি দেখে নিতে পারো যদি এখনও পর্যন্ত ফর্মটি না পূরণ করে থাকো। সেই ফর্মটার যে পিডিএফ ফর্মটি রয়েছে বা পিডিএফ যে কপিটি রয়েছে সেটা তুমি দোকান থেকে প্রিন্ট আউট করবে, এবং প্রিন্ট আউট করার সময় দুই সেট প্রিন্ট আউট করবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আসি দ্বিতীয় আপডেট, দ্বিতীয় মেরিটের ফলাফল ও তারপরে করণীয়। দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশ হবে আগামী 18 বা 19 সেপ্টেম্বর দেওয়ার কথা রয়েছে। এ ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকা, আমি নিউজটি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বন্ধুরা, 18 বা 19 সেপ্টেম্বর যেদিনই দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দিবে সেদিন প্রথম জিনিসটা আসবে, সেটি হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা আসবে, এরপর আসবে কোটা রেজাল্ট এবং প্রথম মাইগ্রেশনের ফল। যারা এই প্রথম মেধা তালিকায় যারা আবেদন করেছ তারা মাইগ্রেশন অন করেছিলে, তাদের রেজাল্টও আসতে পারে। তবে কোটার রেজাল্ট বা মাইগ্রেশনের জন্য আলাদা তারা নোটিশ দিতে পারে বা এই দ্বিতীয় মেরিটের সাথেও প্রকাশ করতে পারে। তবে যখনই আপডেট দেখ আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। দ্বিতীয় মেধা তালিকা বা কোটার রেজাল্ট বা মাইগ্রেশন ফল দেওয়ার পর দুটি সিচুয়েশন আসবে। প্রথম সিচুয়েশন হচ্ছে তুমি দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছ, তাহলে তোমার জন্য কি হবে, তুমি ভর্তি হয়ে যেতে পারো। কলেজও পছন্দ হয়েছে, সাবজেক্টও পছন্দ হয়ে গেছে, এখন তুমি ভর্তি হয়ে যেতে পারো। আরেকটি অপশন হচ্ছে তুমি সাবজেক্ট পেয়েছো কিন্তু সাবজেক্টটি তোমার পছন্দ হচ্ছে না, উপরের কোনো সাবজেক্টে মাইগ্রেশন করতে চাচ্ছ, সেটাও তুমি করতে পারো। কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হচ্ছে না, কলেজ পছন্দ হয়নি, এটি হচ্ছে তোমার অপশনগুলো, অর্থাৎ চান্স পাওয়ার পরে তোমার যে অপশনগুলো তোমার সামনে আসবে, এখান থেকে তোমার সুবিধা মতো সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। দ্বিতীয় যে পরিস্থিতি আসবে সেটা হচ্ছে তুমি যদি চান্স না পাও, সেক্ষেত্রে কি হবে, দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়া হলো কিন্তু তুমি চান্স পেলে না, সেক্ষেত্রে তুমি প্রথম রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করবে। আরেকটি কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেয়েছো, কলেজ পছন্দ হয়নি বা সাবজেক্ট পছন্দ হয়নি বা এই সাবজেক্ট আর ভর্তি হতে চাচ্ছ না, তাদের জন্য রয়েছে প্রথম রিলিজ স্লিপ। অর্থাৎ যারা চান্স পাওনি তাদের জন্য প্রথম রিলিজ স্লিপ, আর যারা চান্স পেয়েও ভর্তি হবে না তারা প্রথম রিলিজ স্লিপের জন্য আবেদন করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।